টিএসআরের চাকরি নিয়ে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ খারিজ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন তিনি। ইন্দিরা ভবন উচ্ছেদ অভিযানকে তিনি অভিনন্দন জানিয়েছেন। 25 বছরে যা হয়নি বর্তমান মেয়র তা করে দেখিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মেয়র দীপক মজুমদারের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। উনি ভালো মানুষের সঙ্গে সঙ্গে গুড অ্যাডমিনিস্ট্রেটর প্রমাণ করে দিয়েছেন। অবৈধভাবে যদি ত্রিপুরা সরকারের কোন জমিন কেউ যদি দখল করে তাকে বরদাস্ত ত্রিপুরা সরকার কোনদিন করবে না, এবং যেটা পুরনো সরকার হিম্মত করতে পারেনি তাকে এই অনেক পর্যন্ত হিম্মত করে দেখিয়ে দিয়েছেন যে না, মোদী আছে, বিপ্লব দেব আছে, তো আগরতলাতে দীপক মজুমদারও আছে। ত্রিপুরার জন্য ইতিহাস তৈরি হয়েছে। আমি তাদেরকে বলবো যদি হিম্মত হয় তো কোন জায়গায় প্রমাণ করে দিই, রাজনীতি ছেড়ে দেব যদি প্রমাণ করতে পারে।